তাদের তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করার জন্য তাদেরকে ততটুক সময় দিতে হবে, সেটা যদি 50 বছর হয় 50 বছর দিতে হবে। ফেনীতে একটা রেপ কেস হলো, সেটা কিন্তু সমাজে একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছিল এবং মানুষ কিন্তু সেটার তড়িৎ বিচার চাচ্ছিল। অনেক রেপ কেস হয়, কিন্তু কথা হচ্ছে যে সেই রেপ কেসটা হওয়াতে এবং মানুষ তাড়াতাড়ি বিচার চাচ্ছিল। আপনারা জানেন যে একটা ছোট্ট ছেলের সিলেটে তাকে হত্যা করা হয় কিভাবে, আমি আর এটা বলতে চাই। মানুষ তাড়াতাড়ি এই সব অন্যায়ের প্রতিকার দেখে তাদের তড়িৎ বিচার চাচ্ছিল। আমরা সমাজের এই চাহিদাটা পূরণ করার চেষ্টা করি, তাতে কিছু যেই সব মামলার ইম্প্যাক্ট সমাজে পড়বে সেইগুলি যদি তড়িৎ করা হয়, আমার মনে হয় এখানে কোনো আইনের ব্যত্যয় করা হয় না। আমার যেটা দেখার দরকার সেটা হচ্ছে আইনের ব্যত্যয় করিয়ে আমরা কিছু করছি কিনা, আমরা কোনো আইনের ব্যত্যয় ঘটাই নাই। আপনারা সাগর রুনি ইয়ে নিয়ে কথা বলবেন, কিন্তু কথা হচ্ছে যে সাগর রুনির মামলায় যদি পুলিশ তদন্ত শেষ না করতে পারে, তাহলে কি পুলিশকে জোর করে সেই তদন্ত সমাপ্ত করে আপনার একটা আইদার ফাইনাল রিপোর্ট অর চার্জশিট দেওয়ানোটা ঠিক? তাদের তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করার জন্য তাদেরকে ততটুক সময় দিতে হবে, সেটা যদি 50 বছর হয় 50 বছর দিতে হবে। কখনোই কখনোই না না এমন না 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 জি শোনেন, আমি আপনাকে বলি, দিস ইজ নট দি রুল, দিস কেস ইজ অ্যান এক্সেপশন। আপনাদের যেই সব মামলায় অপরাধীকে ধরা গেছে সেইগুলি কিন্তু মামলা তড়িৎ হয়েছে, যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, যেখানে তারা তদন্ত শেষ করতে পারছে না, অবশ্যই তাদেরকে সময় দিতে হবে। 2002 সালে এটা করার পরে বা 2001 সালে আপনারা যদি দেখে থাকেন, বিএনপি আপনার সাতক্ষীরা এবং অন্যান্য বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালিয়েছিল, সেই ক্ষেত্রে আপনার যদি আওয়ামী লীগ সেই সময় এই আইনটাকে অপোজ করে থাকে, আমার মনে হয় না সেটা খুব ইয়ে হয়েছে, কি বলে, অন্যায় হয়েছে বা সেটা অযৌক্তিক হয়েছে। কিন্তু আপনারা যদি দেখেন যে 2004 সালের কথা যদি 21 অগস্ট 2004 সালের ইয়ে দেখেন, এবং তারপরে আপনারা যদি ধারাবাহিকভাবে এই টেরোরিজম এবং অন্যান্য অপরাধ যদি আপনারা ভাঙচুর, অগ্নিসংযোগ, অগ্নিক সন্ত্রাস এগুলি দেখলে পরে দেখা যাবে যে এইরকম একটা আইন বইতে থাকা প্রয়োজন। যেটা অপ্রয়োজন সেটা হচ্ছে এটার অপব্যবহার, এবং আপনারা যদি সেটাও দেখে থাকেন, আওয়ামী লীগ সরকার কিন্তু এই আইনের কোনো অপব্যবহার করে নাই।